দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের ব্যাপক সামরিক মহড়া নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল তুরস্ক অরুণাচল সীমান্তে সেনা শিবির গড়ছে চীন বলছে ভারতীয় কর্মকর্তা আরো কয়েকজন সন্ত্রাসী রিং লিডারকে আটক করল আইআরজিসি ভারতে বোমা হামলা মন্ত্রী সহ আহত অন্তত চোদ্দ সোদানে সেনাবাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নাকোজ ধর্মঘটের ডাক বন্দীদের মুক্তির দাবি পাকিস্তান তালেবানের এবং সর্বশেষ জানিয়ে দেব দিল্লির কৃষক আন্দোলনে নিহতদের অস্থি কলস যাচ্ছে রাজ্যে রাজ্যে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালীর পূর্ব সেক্টর থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত লোহিত সাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত এলাকায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে দেশটির বিমানবাহী ইউনিট বিশেষ বাহিনী এবং জাপিট অ্যাকশন ব্রিগেডস এ মহড়ায় অংশ নেয় রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় কয়েকদিন আগে ওমান সাগরে ইরানের একটি তেলের ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তারপর ইরানের আইআরজিসি নৌ সদস্যরা অভিযান চালিয়ে ওই ট্যাঙ্কার উদ্ধার করে এর জেরেই এমন সামরিক মহড়ার আয়োজন করেছে ইরান রোববার সকালে দেশটির সামরিক মহড়া শুরু হয় এতে সৈন্য জাহাজ সাজোয়া যান মনুষ্যবাহী ও চালকবিহীন বিমান আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম অংশ নেবে বলে আশা করা হচ্ছে ইরানের সেনাবাহিনী কমান্ডার ইন চিফ আব্দুল রহিম মোসাবি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন মহড়াটি হরমুজ প্রণালী ওমান সাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশের এলাকা জুড়ে অনুষ্ঠিত হবে মেক্রান উপকূল ছাড়াও সিস্তানের দক্ষিণ পূর্ব প্রদেশ বেলুচিস্তান এবং হরমোস গানের সাধারণ এলাকা এই মহড়া অনুষ্ঠিত হবে তিনি বলেন আমাদের বাহিনী ও এই এলাকায় জড়ো হওয়ার পর শত্রুরা তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছে আজ থেকে আমরা শত্রুর গতিবিধি আজ থেকে আমরা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করব সমুদ্রে স্পিডবোর্ডের চলাচল সৈন্যদের যুদ্ধ হেলিকপ্টারে আরোহণ এবং সৈকত এলাকায় অবতরণ করার জন্য বিমান থেকে প্যারাশুট পরে সেনা কমান্ডোরা লাফিয়ে পড়ছে এমন ভিডিও ফুটেজ সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ইসরায়েলের হুমকি ও প্রতিবেশী দেশ আজার বাইডেনের সঙ্গে মতবিরোধের মধ্যেই ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল তুরস্ক নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা সম্পন্ন করেছে তুরস্ক শনিবার সিপের নামের এই ব্যবস্থার পরীক্ষা হয়। প্রতিরক্ষা শিল্প দপ্তরের প্রধান ইসমাইল বলেন এর মাধ্যমে নিজস্ব দূরপাল্লার ও বিভিন্ন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন এক মাইল ফলক অর্জন করেছে তিনি বলেন সিপারের শক্তিশালী সহায়তায় আমরা আমাদের আকাশ সীমা থেকে সব হুমকি দূর করব। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেল সান ও রকেট সার্সের সাথে দেশটির বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সরকারি সংস্থা সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল অফ টার্কি সমন্বয়ে এই সিপের ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করা হয় সূত্র টিআরটি ওয়ার্ল্ড অরুণাচল সীমান্তে সেনা শিবির গড়েছে চীন বলছে ভারতীয় কর্মকর্তা ভারত ও অরুণাচল প্রদেশ সংলগ্ন বিতর্কিত অঞ্চলে চীন জনবসতি গড়ে তুলছে বলে পেন্টাগন দাবি করেছে তবে ভারত চীন সীমান্তে ওই অঞ্চলে নির্মাণ করা বসতিতে আদর কোনো বেসামরিক লোকজন অবস্থান করছে না বলে উল্লেখ করেছেন ভারতের এক কর্মকর্তা তার দাবি পেন্টাগনের উল্লেখ করা জনবসতি আদতে চীনা সেনা বাহিনীর অস্থায়ী সেনা শিবির ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায় গত বছর অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় অতিরিক্ত উপ কমিশনার হিসেবে ডিজে বোরাহকে দায়িত্ব দেয় রাজ্য সরকার এক পর্যায়ে প্রশিক্ষণ শেষে তিনি জানান বিতর্কিত এলাকায় বেসামরিক লোকজন অবস্থান করেছে বলে তাদের মনে হয়নি এই কর্মকর্তা বলেন আমরা বিতর্কিত এলাকায় একাধিক বড় স্থাপনা দেখতে পেয়েছিলাম মনে হচ্ছিল সেগুলো সামরিক কাজে ব্যবহার করার জন্য নির্মাণ করা হয়েছে আমাকে বলা হয়েছিল ১৯৬২ সালে যখন চীনা সেনারা এই অঞ্চল দখলে নেয় তখন সেখানে তাদের মাত্র কয়েকটি চৌকি ছিল টাইমস অফ ইন্ডিয়া বলেছে চীনা সেনাবাহিনী যেখানে স্থাপনা নির্মাণ করেছে সেখানে আগে ভারতের সেনা চৌকি ছিল তবে ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের পর সেটি সরিয়ে নেওয়া হয় সে সময় ওই চৌকিটিতে মাজা ক্যাম্প বলা হতো অঞ্চলটিকে বিতর্কিত ঘোষণার পর ক্যাম্পটি ভারতের ভূখণ্ডে চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে সরিয়ে আনা হয় বিতর্কিত অঞ্চলে যেসব এলাকা এখন চীনা সেনাবাহিনী দখলে সেগুলো মূলত তাগিন সম্প্রদায়ের মালিকানায় ছিল বলে উল্লেখ করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া খবরে দুই সালে পর্যন্ত এ অঞ্চলের সম্পূর্ণ জমির মালিকানায় সম্প্রদায়টির একচেটিয়ে অধিকার ছিল আরও কয়েকজন সন্ত্রাসী রিং লিডারকে আটক করল আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্য আরো কয়েকজন সন্ত্রাসী রিং লিডারকে আটক করেছে ইরানের সমাজ ও নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিশীল করার ষড়যন্ত্র করে আসছিল এই গোষ্ঠী আলবোর্স প্রদেশের ইমাম হাসান মোস্তবা ঘাটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে সন্ত্রাসী গোষ্ঠীর এই নেতারা সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি এবং দেশের ভেতরে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল কথিত হোয়াইট অপারাইজিং মুভমেন্টের আটক সন্ত্রাসী নেতাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এসব সন্ত্রাসী রাতের বেলায় রাস্তায় রাস্তায় প্রচারপত্র বিলি করত লোকজনকে প্রতারণা করতে এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুণ্ডা বাহিনী ভাড়া করত শুরু থেকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড আইআরজিসি পর্যবেক্ষণ করে আসছিল এবং এ ব্যাপারে ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী বিশেষভাবে সহযোগিতা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ইমাম হাসান মোস্তবা ঘাটির অজ্ঞাত সংখ্যক সেনা এই অভিযানে অংশ নেন এবং সন্ত্রাসী নেতাদেরকে আটক করে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে আলবোর্স প্রদেশে তৎপর হোয়াইট অপরাইজিং মুভমেন্টের সমস্ত তৎপরতা পর্যবেক্ষণে রয়েছে এবং এর সাথে জড়িত সবাই প্রদেশের গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয় সূত্রপার্স today ভারতে বোমা হামলা মন্ত্রী সহ আহত অন্তত চোদ্দ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে এতে মন্ত্রী ছাড়াও গুরুতর আহত হয়েছেন আরো তেরো নেতা কর্মী বিধানসভা নির্বাচনের আগে আগে এই হামলা চালানো হল আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বুধবার রাত সাড়ে আটটার দিকে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে জেলা পুলিশের ভাষ্য বোমা হামলায় গুরুতর আহত মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রাতেই তাকে কলকাতায় স্থানান্তর করা হয় চিকিৎসকরা জানিয়েছেন মন্ত্রীর হাতে পায়ে গুরুতর আঘাত লেগেছে তবে তার অবস্থা স্থিতিশীল মন্ত্রী জাকিরের ওপর এ হামলার তীব্র নিন্দা করেছেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের এমপি অধীর চৌধুরীও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মুর্শিদাবাদের এই ঘটনাকে বাংলার রাজনীতিতে কালো দিন বলে টুইট করেছেন রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হক রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি জাকিরের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফিরহাদ পুলিশ জানিয়েছে কলকাতায় যাওয়ার জন্য বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির নিমথিতা থেকে তার তিস্তা তোরসা এক্সপ্রেস ধরার কথা ছিল গাড়ি থেকে নেমে হেঁটে তিনি দুই নম্বর প্ল্যাটফর্মে যান সে সময় জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী সমর্থক ও অনুগামীরা অনেকে সে সময় মোবাইলে ভিডিও করেছিলেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও আপ করেছিলেন সেই ভিডিওটিতে এই ধরা পড়েছে রাজ্যের মন্ত্রীর ওপর বোমা হামলার ভয়ানক দৃশ্য গুরুতর আহত মন্ত্রী এবং অন্য নেতাকর্মীকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরে মন্ত্রীকে কলকাতায় স্থানান্তর করা হয় মন্ত্রীর অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য অন্য তিন স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয়েছে সঙ্গে রয়েছেন চিকিৎসক ও নার্সও বাকি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় সুদানের সেনাবাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নাকচ ধর্মঘটের ডাক সেনাবাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নাকচ করে সমগ্র সুদান জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বিক্ষোভকারীরা এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা গত মাসে সুদানের পর আন্তর্জাতিকভাবে দেশটির সেনাবাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয় দেশটির বিক্ষোভকারীদের কিন্তু সুদানি বিক্ষোভকারীরা এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন দুই হাজার উনিশ সালে দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে সুদানের বিভিন্ন পেশা সেনাজীবীদের সংগঠন সুদানিস প্রফেশনাল অ্যাসোসিয়েশন বলেছে সেনা বাহিনী ও বেসামরিক নেতাদের মধ্যে যে মধ্যস্থতার উদ্বেগ নেওয়া হয়েছে তা লোক দেখানো এবং এর মাধ্যমে সুদানের বর্তমান পরিস্থিতি আরও খারাপ হবে এ সুদানি পেশাজীবী সংগঠনটি রোববার ও সোমবারে দেশ জুড়ে ধর্মঘট ও আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে তারা স্লোগান দিচ্ছে যে সামরিক সরকারের সাথে কোনো আলোচনা নয় কোনো সমঝোতা নয় এবং কোনো ক্ষমতা ভাগাভাগি নয় সংগঠনটি বলছে তারা তাদের আন্দোলন ততদিন অব্যাহত রাখবে যতদিন না একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয় এ অন্তর্বর্তীকালীন সরকার সুদানকে পূর্ণ গণতান্ত্রিক শাসনের আওতায় নিয়ে আসবে সূত্র আল জাজিরা বন্দীদের মুক্তি দাবি পাকিস্তান তালেবানের বন্দীদের মুক্তি শর্তে পাকিস্তান সরকারের সঙ্গে আরই মধ্যে একাধিকবার আলোচনা করেছে পাকিস্তান তালেবান সম্পূর্ণভাবে যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান তালেবান সেজন্য তাদের সদস্যদের মুক্তির দাবি জানিয়েছে তারা একাধিক সূত্রের বরাদ দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে তথ্য জানায় পাকিস্তানের তালেবান তেহরিক ই তালেবান পাকিস্তান নামেও পরিচিত এ গোষ্ঠীটি আফগান তালেবান থেকে আলাদা আফগান তালেবানের সহায়তায় দুই দফায় প্রাথমিক আলোচনা হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের কোনার প্রদেশের এক কমান্ডার এ তথ্য জানিয়েছেন একটি ঘনিষ্ঠ সূত্র জানায় হাক্কানি নেটওয়ার্কের প্রধান ও আফগান তালেবানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সরকার ও পাকিস্তান তালেবানের মধ্যে আলোচনার সহায়তা করেছেন পাকিস্তান তালেবান থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করেছে জিহাদি গোষ্ঠীর সমন্বয়ে পাকিস্তান তালেবান গঠিত বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তালিকায় রয়েছে গত মাসে প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের টিআরটি টেলিভিশনকে বলেন তার সরকার সমন্বয় সাধনের অংশ হিসেবে হিসেবে এসব গোষ্ঠীর কিছু অংশের সঙ্গে আলোচনা করছে আফগানিস্তানের কোনার প্রদেশ থেকে এক তালেবান কমান্ডার বলেছেন আলোচনার তাৎক্ষণিক ফলাফলের ব্যাপারে আমরা খুব বেশি আশাবাদী নয় তবে আলোচনার আমাদের নেতারা বন্দীদের মুক্তি দাবি জানিয়েছেন এ বিষয়ে পাকিস্তান সরকারের কোন দপ্তর থেকে এখনো মন্তব্য পাওয়া যায়নি জানা গেছে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত উভয় পক্ষ শান্তি প্রক্রিয়াকে সমর্থন বা বিরোধিতা করে অথবা একে অপরের বিরুদ্ধে কোন বিবৃতি জারি না করতে সম্মত হয়েছে গত কয়েক বছর ধরে পাকিস্তান তালেবানের হামলায় দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নাগরিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত আহত হয়েছেন এখনো ওই গোষ্ঠীর চার থেকে পাঁচ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে ভারতের রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বিজেপি সরকারের রসানলে নিহত কৃষকের অস্থিকলস দেশটির বিভিন্ন রাজ্যের নদী মহনায় ভাসানো হচ্ছে গতকাল শনিবার নিহত কৃষকদের শেষ কৃত্য সম্পন্ন হওয়ার পর তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের অস্থিকলস দেশের সব জেলায় গুরুত্বপূর্ণ নদীর মহনায় ভাসাতে পাঠিয়েছে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন সংযুক্ত কৃষাণ মোর্চা এ কর্মসূচির অংশ হিসেবে কাল ত্রিপুরার রাজধানী আগরতলায় এসে পৌঁছায় অস্থি কলস ওই দিন সংযুক্ত কৃষাণ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয় তাদের নেতৃত্বে প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে আন্দোলন চলছে এই আন্দোলন বানচাল করতে বিভিন্ন সময় নানাভাবে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে অপপ্রচার কুৎসা মিথ্যা রটানো আন্দোলনস্থলে পুলিশের মাধ্যমে প্রাচীর তোলা পানি বিদ্যুৎ বন্ধ করা এবং কৃষকদের ওপর শারীরিকভাবে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে এ সময় সংগঠনটির আহ্বায়ক পবিত্র কর বিজেপি সরকারের এমন নেক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন দিল্লির কৃষক আন্দোলন বাঞ্চাল করতে ব্যর্থ হয়ে সরকার আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে সভ্যতার কলঙ্কজনক ঘটনা ঘটাতেও কার্পণ্য করেনি তারা আগামীতেও কেন্দ্রীয় সরকার এ ধরনের ঘটনা ঘটাতেও পারে তিনি বলেন গত তিনই অক্টোবর উত্তরপ্রদেশের লক্ষিমপুর খের নৃশংস কৃষক হত্যার ঘটনা অতীতের সব নৃশংসতাকে ছাপিয়ে গেছে হয়েছে সেদিন সংযুক্ত কৃষাণ মোর্চার চার কৃষক নেতাকে যেভাবে খুন করা হয়েছে তা কেন্দ্র সরকারের পূর্ব পরিকল্পিত চক্রান্তরই অঙ্গ কারণ এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি সরাসরি জড়িত তার উস্কানিমূলক বক্তব্য এবং তার ছেলে আশিস মিশ্র ট্যানি ও তার সহযোগিতারা গাড়ি চাপা দেয় চার কৃষক নেতাকে এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিক নিহত হন এ ধরনের ঘটনা সভ্যতার ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়ের সৃষ্টি করেছে তিনি আর বলেন ক্রোনোলজি মিলিয়ে নিলে দেখা যাবে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্মিলিতভাবে হরিয়ানা সরকার ও উত্তর প্রদেশ সরকার সংযুক্ত কিষান মোর্চার আন্দোলনকে নানাভাবে ধ্বংস করার অপচেষ্টা করছে গত আঠাশে আগস্ট এর প্রমাণ মেলে হরিয়ানায় করোনাকালে গত ছাব্বিশে আগস্ট মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নিজে কৃষকদের ওপর লাঠি চার্জ করতে মানুষকে উস্কে দেন এরপর অবশ্য জেলে গিয়ে হিরো সাজার অভিনয় করেন তিনি এরই রেশ ধরে গত আঠাশে আগস্ট করোনাকালে মহাকুমা শাসক আয়ুষ সিনহার নির্দেশে পুলিশ করোনাকালে কৃষকদের ওপর পূর্ব ঘোষিত আন্দোলনের লাঠি চালায় সেখানে কৃষক নেতা সুশীল কাজলকে স্থানীয় প্রশাসনের নির্দেশে নির্মমভাবে হত্যা করে পুলিশ সংযুক্ত কৃষাণ মোর্চার আহ্বায়ক বলেন গত তেইশে সেপ্টেম্বর আসামের দরং জেলার ধোলপুরেও মুখ্যমন্ত্রী হিমন্ত বৈশ্য শর্মার উস্কানিতে সেখানকার এক পুলিশ সুপারের ছোট ভাইয়ের নির্দেশে আরও দুজন কৃষক সাদ্দাম হোসেন ও শেখ ফরিদকে পুলিশ নৃশংসভাবে খুন করেছে এর বিরুদ্ধেও এখনও কোনো মামলা হয়নি এর এরপরেই ঘটে লক্ষ্মীমপুরের ঘটনা যেখানে শহীদ হন কৃষক আন্দোলনকারী নেতা গরবিন্দর সিং লভপ্রীত সিং দলজিং সিং নাসাত্তার সিং এবং কর্তব্যরত সাংবাদিক রমন কেশব তিনি জানান শহীদদের শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই সংযুক্ত কৃষাণ মোর্চা সরকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করে একই সঙ্গে সরকারকে বাধ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর করতে যদিও বিজেপি সরকার তাকে বাঁচাতে সচেষ্ট রয়েছে এদিকে শহীদ কৃষকদের অস্থি কলস ত্রিপুরা ছাড়াও উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের বিভিন্ন জেলায়ও যাচ্ছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মতিলাল সরকার ডক্টর যধিষ্ঠির দাস সাবেক মন্ত্রী গোপাল দাস ও সিদ্দুকুর রহমান প্রমুখ